আমি শাশ্বত সান্যাল, আমি রবীন্দ্র অনুরাগী এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী। আমি উত্তর আমেরিকার টরন্টোতে বর্তমানে থাকি এবং আমি সঙ্গীত পরিবেশন করে থাকি বিভিন্ন শহরে উত্তর আমেরিকার, ভারতেও, বাংলাদেশেও করার সুযোগ হয়েছে আমার। পরিবারের তরফ থেকে আপনার জন্য এই কামনা করি, আপনার সুর আমাদের উপর যেন শ্রাবণের ধারার মতন শুধু নয়, রৌদ্রোজ্জ্বল দিনে রবি কিরণের মতন ঝরে পড়ুক। আমি সম্প্রতি রবীন্দ্রসঙ্গীতের একটি অ্যালবাম রিলিজ করেছি, আপন আনন্দে, ফ্রম ভাবনা রেকর্ডস। এবং আমার খুব বলতে আনন্দ হচ্ছে যে এই অ্যালবামটি খুবই পপুলার হয়েছে এবং দিস হ্যাজ বিন ডিরেক্টেড বাই লিজেন্ডারি পারফর্মার রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রী দ্বিজেন মুখোপাধ্যায়। উনি আমাকে তালিম দিয়েছেন, শিখিয়েছেন এবং ওনার তত্ত্বাবধানে আমি এই অ্যালবামটি রিলিজ করেছি। আমার সামনে আমার সাথে বসে যে ছেলেটি আমার গানগুলি বেছে দিচ্ছে সে নিজে একজন খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত শিল্পী। কামিং আপ, মানে আপকামিং যে সমস্ত শিল্পীরা এসে গেছেন কলকাতায়, আমার বিশ্বাস যে ও তার মধ্যে অন্যতম হবে। ওর একটি অ্যালবাম বেরিয়ে গেছে, পারেন তো একটু শুনে দেখবেন। আমি বিশ্বাস করি যে রবীন্দ্রসঙ্গীতে এত চমৎকার গলা, এত সুন্দর তার গাইবার স্টাইল আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। ওইকে এর নামটা একটু দেখবেন আপনারা, নতুন গাইছে, অসাধারণ গাইছে। ওই যে তিনি, ওই যে বাঘের পথে, আপনারা যদি শোনেন খুব ভালো লাগবে আমার। আপন আনন্দে 13টি রবীন্দ্রসঙ্গীত, পূজা পর্যায়ের গান আছে, প্রেমের গান আছে এবং বিশেষ করে স্বামী বিবেকানন্দের 150 বছরের উপলক্ষে আমি একটি গান ওনার প্রতিও শ্রদ্ধা জানিয়েছি, উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে। এই গানটি ওনার জন্যই আপনারা শুনবেন এবং খুব শিগগিরই আশা করছি আপনাদের শহরে গিয়ে আমি আমার গান শোনাতে পারবো। আপনাদের সকলকে ধন্যবাদ, সদা থাকো আনন্দে। সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে।